আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইতিহাস প্রথম পত্র থেকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ছিয়াত্তরের মনন্তর। শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে ছিয়াত্তরের মনন্তর কি বা ছিয়াত্তরের মনন্তর বলতে কি বোঝায়। এ ধরনের যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই সৃজনশীল প্রশ্নের খ নম্বরে আসে। এছাড়াও বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নেও এই ছিয়াত্তরের মনন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা যায়। যেমন বলা হয় যে ছিয়াত্তরের মনন্ত বাংলা কত সালে অনুষ্ঠিত হয় বা ছিয়াত্তরের মনন্ত বাংলা কত সালে সংগঠিত হয়েছিল, কিংবা ইংরেজি কত সালে ছিয়াত্তরের মনন্ত সংগঠিত হয়েছিল, কোন ঘটনার ফল হিসাবে ছিয়াত্তরের মনন্তকে বিবেচনা করা হয় বা ছিয়াত্তরের মনন্তরের পরোক্ষ ফল কী হয়েছিল। এ ধরনের ছোটো বড়ো বেশ কিছু প্রশ্ন আমরা কোশ্চেনে লক্ষ্য করি বা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি তাহলে এই ছিয়াত্তরের মনন্তর সম্পর্কে আলোচনা যায় তাহলে বলতে পারি যে রবার্ট ক্লাইভ যখন দ্বিতীয়বার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসাবে ভারতবর্ষে আগমন করেন, তিনি 1765 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে আগমন করে দিল্লি সম্রাট শাহ আলমের কাছ থেকে এবং বাংলার নাবালক নবাব নাজিমুদ্দৌলার কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা লাভ করে। দেওয়ানি ক্ষমতা লাভ করার পরে বাংলায় তিনি দ্বৈত শাসন ব্যবস্থা নামক এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে একই সময়ে কোনো একটা দেশে বা রাষ্ট্রে দুই ব্যক্তির বা দুই পক্ষের শাসন। তো রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা লাভ করার পরে এ অঞ্চলে দ্বৈত শাসন ব্যবস্থা নামক এক অদ্ভুত শাসন কায়েম করেছিলেন, যার ফলে শাসন ব্যবস্থা চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, শাসন সংক্রান্ত ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তার চরম পরিণতি হচ্ছে এই ছিয়াত্তরের মনন্তর। ছিয়াত্তরের মনন্তর হয়েছিল ইংরেজি 1770 সালে এবং বাংলা সময়টা ছিল 1176 সাল। 1176 সাল, এই 76 থেকেই নামকরণটা হয়েছে ছিয়াত্তরের মনন্তর। অনেক সময় আমরা পরীক্ষায় লিখতে ভুল করি বা বুঝতে ভুল করি যে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল হয়তো 1776 সালে, কিন্তু আসলে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল ইংরেজি 1770 সালে এবং বাংলা 1176 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ছিয়াত্তর মনন্তরের আলোচনায় আমরা বলতে পারি যে 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষের কোম্পানির গভর্নর হয়ে এসে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেখানে শাসন সংক্রান্ত চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, যার ফলে তিনি
ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে চরম বিশৃঙ্খলার রাজত্ব কায়েম করেছিলেন, যার ফলে 67 সালে তাকে এদেশ থেকে ব্রিটিশ সরকার ডেকে পাঠাতে বাধ্য হয়। তারপরে যে ব্যক্তিকে ভারতবর্ষে বাংলার গভর্নর করে প্রেরণ করেছিলেন, দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন 1767 সালে, তিনি হচ্ছেন ভেরিলেস্ট। 1767 সালে ভেরিলেস্ট যখন গভর্নর হয়ে আসেন এবং তারপরে 1769 সালে কার্টিয়ার যখন বাংলার গভর্নর হয়ে আসেন, এই দুইজনের শাসনামলে বাংলার আর্থসামাজিক অবস্থার চরম বিপর্যয় ঘটে। একদিকে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার পুতুল নবাবের পক্ষে সুষ্ঠুভাবে দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করা সম্ভব ছিল না, কারণ দ্বৈত শাসন ব্যবস্থা আমরা জানি বাংলার শাসন ব্যবস্থার যেহেতু দুইটি শক্তির উপস্থিতি, তাতে এই দুইটি উপস্থিতির কারণে দুইটি পক্ষের উপস্থিতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল রাজস্ব সংক্রান্ত ক্ষমতা বা রাজস্ব আদায়ের ক্ষমতা বা দেওয়ানি ক্ষমতা, অন্যদিকে নবাবের পক্ষে ছিল শাসন সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা, যার ফলে পুরো শাসন এবং অর্থনৈতিক ক্ষমতা যেহেতু নবাবের হাতে দুটোই ছিল না, কাজেই নবাবের পক্ষে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা সম্ভব ছিল না। এই কারণে দেশের শাসন সংক্রান্ত বিষয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, দেশের অর্থনৈতিক অবস্থার চরম বিপর্যয় ঘটেছিল, দেশের মানুষের আয় উন্নতিতে চরম অবনতি দেখা দিয়েছিল। এরকম একটা অবস্থায় 1768-69 সালে গভর্নর ভেরিলেস্টের সময়ে দেশে পরপর 2 বছর চরম অনাবৃষ্টি লক্ষ্য করা যায়, অর্থাৎ বৃষ্টির চরম অভাব দেখা দেয়। এ 2 বছর তেমন বৃষ্টি হয়নি, ফলে বৃষ্টি না হওয়ার ফলে দেশে ফসল উৎপাদনের ব্যাহত হয়। ফসল উৎপাদন ব্যাহত হলে কৃষকদের জীবনযাত্রার ক্ষেত্রে চরম বিপর্যয় লক্ষ্য করা যায়। এছাড়াও 1770 সালে গিয়ে বাংলায় চরম গুটি বসন্তের প্রকোপ লক্ষ্য করা যায়, অর্থাৎ গুটি বসন্ত দেখা দেয়। এই সময় একদিকে অনাবৃষ্টির ফলে ফসলের উৎপাদন ব্যাহত হয়, ফসল উৎপাদন হয়নি, অন্যদিকে গুটি বসন্তের প্রকোপ, যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ফলে ফসল উৎপাদিত না হওয়ার ফলে কৃষকের ঘরে খাদ্যের চরম অভাব দেখা দেয়, তারা না খেয়ে থাকে, খাদ্যের অভাবে তারা তাদের কৃষির যে গরুর লাঙ্গলের যে বলদ অর্থাৎ গরু এবং বীজ ধান এগুলা খেয়ে ফেলে, এগুলা খাওয়ার পরেও তাদের খাদ্যের অভাবে তারা গাছ লতা পাতা খেয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। এমনকি তারা বলা হয় যে এই সময়ে দুর্ভিক্ষ এই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল যে খাদ্যের অভাব এই পরিমাণ হয়েছিল যে মানুষ মৃত মানুষের মাংস ভক্ষণ করেছে,
মাকে দেখা গেছে মৃত সন্তানের মাংস ভক্ষণ করেছে। ঐতিহাসিকেরা গবেষণা করে দেখেছে এই তথ্যগুলি মিথ্যা নয়, সত্য। মাকে মৃত সন্তানের মাংস ভক্ষণ করতে দেখা গেছে, সন্তানকে মৃত মায়ের স্তনে মুখ দিয়ে চুষতে দেখা গেছে, এবং যে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছিল এই সময়, যার প্রভাবে গ্রামকে গ্রাম ব্যাপক মহামারীর কারণে মানুষ শূন্য হয়ে পড়েছিল, মৃত্যু পরিতে পরিণত হয়েছিল গ্রামগুলি, রাস্তাঘাটে পথ বাসা বাড়িতে মানুষের মৃত্যুর লাশ দেখা গেছে। মাংস ভক্ষণকারী পশু পাখিগুলি এই মৃত মানুষের মাংস খেতে তাদের অরুচি লক্ষ্য করা যায়, ফলে চরম বিপর্যয় দেখা দেয়। এরপরেও কোম্পানির রাজস্ব আদায়কারী কর্মকর্তা কর্মচারীদের কোনো শৈথিল্য, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো শৈথিল্য দেখা যায়নি। তারা এরপরেও তারা জোরপূর্বক তারা রাজস্ব আদায়ের জন্য কৃষকদের উপর, সাধারণ মানুষের উপর, বাংলার মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে। এই যে জুলুম নির্যাতন, এই যে দুর্ভিক্ষ, এই যে 1770 সালে এবং বাংলা 1776 সালে এই যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষটাকেই ইতিহাসে 76-এর মনন্তর হিসাবে অভিহিত করা হয়েছে। বলা হচ্ছে এই দুর্ভিক্ষে এত পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছিল যে ওই সময় বাংলায় প্রায় 3 কোটি লোকের বসবাস ছিল, সেখানে প্রায় 1 কোটি লোক মৃত্যুবরণ করেছিল। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জুলুম নির্যাতনের পরিমাণ এত বেড়েছিল যে তাদের জুলুমটা এত অসহনীয় ছিল যে এ সময় নাজাই প্রথার প্রকোপও জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। আমরা নাজাই প্রথা বলতে চাই যে ওই সময় যদি কোনো গ্রামে কোনো একজন কৃষক বা দুইজন কৃষক জমিদারদের বা কোম্পানিকে রাজস্ব প্রদান করতে না পারত, তাহলে বাকি যে সকল কৃষকেরা থাকত তার রাজস্বটা বাকি কৃষকদের উপর দেওয়ার দায়িত্ব বর্তাত, ফলে ওই সময়ে কৃষকদের নিজেদেরই খাবার নাই, নিজেদেরই রাজস্ব দেওয়ার ক্ষমতা নেই, আবার অন্যের রাজস্ব দেওয়ার ভারটাও তাদের উপর পড়ার কারণে কৃষকেরা তারা গ্রাম ছেড়ে, কৃষিকাজ ছেড়ে অন্যত্রে পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে একদিকে দুর্ভিক্ষ মহামারীর কারণে গ্রামগুলো শূন্য হয়ে পড়ে, অন্যদিকে এই নাজাই প্রথার কারণে অন্যের দায় নিজের উপর চেপে যাওয়ার এই ভয়াবহতার কারণে গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে, মানবশূন্য হয়ে পড়ে, এবং আস্তে আস্তে কৃষি জমিগুলি চাষাবাদের অভাবে, কৃষকের অভাবে কৃষি জমিগুলো অনুর্বর পতিত জমিতে পরিণত হয়। এই ছিল 76-এর মনন্তর। এই 76-এর মনন্তর ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী, যার ফলে লক্ষ্য করা যায় যে গ্রামগুলো মানুষশূন্য হয়ে পড়ে, জমিগুলো উর্বর জমিগুলো অনাবাদী জমিতে পরিণত হয়ে পড়ে, যা পরোক্ষ ফল হচ্ছে আমরা লক্ষ্য করি পরবর্তীকালে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর হয়ে আসলেন, তখন এই ওয়ারেন হেস্টিংসের সময় এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 76-এর মনন্তর। আশা করি বিষয়টি ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। আমরা যদি পাঠ্য বইটার দিকে আরেকটু পড়ি তাহলে বিষয়টি নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।